অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন কর্মসূচির প্রায় এক মাস পেরিয়ে গেলেও সহসাই ভাগ্য বদলাচ্ছে না প্রবাসী বাংলাদেশিদের। আন্তর্জাতিক যোগাযোগ সীমিত থাকায় সেখানে ফিরতে পারছেন না অনেকেই। অস্ট্রেলিয়ার ভ্যাকসিন কর্মসূচিও করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। রুবেল, ধন্যবাদ কবির। পৃথিবীর অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি কিন্তু এখন অনেক ভালো, স্থিতিশীল অবস্থায় আছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি। গত দুই মাসে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি বললেই চলে। তৃতীয় ওয়েভ যেটি আসছে পৃথিবীর অনেক দেশে, কিন্তু তৃতীয় ওয়েভ ধারণা করা হচ্ছে যে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহভাবে বাড়তে শুরু করেছে এবং মৃতের সংখ্যাও বাড়তে শুরু করেছে। সেটি কিন্তু অস্ট্রেলিয়াতে আসেনি। গত ডিসেম্বরে এবং জানুয়ারির দিকে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছিল। সরকার যেটিকে তৃতীয় ওয়েভ হিসাবে ধরে নিয়েছিল এবং সরকারের চরম সতর্কতা এবং এখানে দফায় দফায় লকডাউন নতুন নিয়মকরণের কারণে কিন্তু অস্ট্রেলিয়া সেই ধাক্কাটি অনেকটাই সামলে উঠেছে। আপনারা জেনে থাকবেন যে ব্রাজিল, ইন্ডিয়া বা ইউরোপে, ইতালি, ফ্রান্স সহ ইংল্যান্ড, আমেরিকায় যে ভয়াবহভাবে নতুনভাবে করোনা ছড়িয়ে যাচ্ছে, ধারণা করা হচ্ছে যে করোনা ভাইরাসটি তার নতুন রূপে শক্তিশালী হয়ে ফিরে এসেছে, সেটি কিন্তু অস্ট্রেলিয়া ভালোভাবেই সামাল দিয়ে যাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বর্ডার বন্ধ থাকায় যে বিশেষ ফ্লাইটে করে যে অস্ট্রেলিয়াতে ইউরোপ থেকে মানুষ যারা যাত্রী যারা আসছে, ইন্ডিয়া বা সাউথ আমেরিকা থেকে যে যাত্রীরা আসছে, তাদেরকে কিন্তু বিশেষ সতর্কতার সাথে বিশেষ হোটেলে গিয়ে তাদেরকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এবং এমনকি নতুন যে রুলস রেগুলেশন তৈরি করা হয়েছে সেখানে দেখানো হচ্ছে যে যে বাসের ড্রাইভার বা বাসে যারা থাকবেন বা সিকিউরিটি থাকবেন হোটেলে, তাদেরকেও কিন্তু রেগুলার প্রতিদিনই তাদেরকে কিন্তু করোনা চেক আপ করা হচ্ছে। এতটাই সতর্কতার সাথে অস্ট্রেলিয়া যাচ্ছে এই মুহূর্তে। অস্ট্রেলিয়াতে কিন্তু নতুন করে শিপে করে কোনো যাত্রী আসছে না এবং এই বছরে কবে এই বর্ডার খুলে দেওয়া হবে আন্তর্জাতিক বর্ডার এবং নিয়মিত যাত্রী যাতায়াত করবে সেটি এখন পর্যন্ত অস্ট্রেলিয়া বলেনি। অস্ট্রেলিয়া সরকার অক্টোবরের ভিতর পুরো অস্ট্রেলিয়াবাসীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনবে, তবে যতদিন পর্যন্ত পৃথিবীর অন্যান্য দেশের করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো অবস্থায় না যাবে, ততদিন পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়ার বর্ডার পুরোপুরি পৃথিবীর সব দেশের জন্য খুলে দেওয়া হবে না, এটি নিশ্চিত করে বলা যায়। বাংলাদেশিরা ভ্যাকসিনের জন্য অপেক্ষারত অবস্থায় আছে। আপনাদের জানিয়ে দিই, পৃথিবীর অনেক দেশে কিন্তু বাংলাদেশিরা অসুস্থ হয়েছে, করোনা আক্রান্ত হয়েছে, অনেকে মারা গেছে, অনেকে দেশে ফিরে গেছে। সেই তুলনায় আমরা সৌভাগ্যবান বলতে পারি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা কিন্তু যারা মেডিকেল সেক্টরে আছেন, এমন কয়েকজন ডাক্তার নার্স আমাদের কাছে খবর এসেছিল তারা করোনা আক্রান্ত হয়েছেন, কিন্তু অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে একজন বাংলাদেশিও মারা যায়নি। তো অস্ট্রেলিয়া তুলনামূলক বাংলাদেশিরা অনেক ভালো আছে। তৃতীয় ওয়েভের ধাক্কাটি কিন্তু অস্ট্রেলিয়া সরকার ভালোভাবে সামাল দিয়ে চলেছে। ফিরে যাচ্ছি কবিরের কাছে স্টুডিওতে। অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন এস এম আমিনুল রুবেল।